আসসালামু আলাইকুম ও বারকাত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব সুরাতুল কাফিরুন। ফিরুন অর্থাৎ কাফেরুন শ্রোয়াটা আমরা আজকের এই ভিডিওতে শুদ্ধ করে শিখব তো বন্ধুরা আমি জানি আপনারা হয়তো এই শ্রোয়াটা সবাই পারেন তবে অনেকেই আছেন যারা এই শ্রোয়াটা শুদ্ধ করে পারে না অর্থাৎ শুদ্ধ উচ্চারণটা করতে পারে না তো আমি বিশ্বাস করি যদি আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি আগে চাইতে অনেক সুন্দর করে এই সুরোটা তেলত করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আমরা এই সুরোটা তেলত করবো অর্থাৎ কোথায় গুণনা করব কোথায় টান দিব কিভাবে আরবি হরফের উচ্চারণগুলো করব কিভাবে ওয়াকফ ধরব এ টু জেড আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা চলুন শুরু করি তো বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে বানান করে শিখাব কারণ বানানের মাধ্যমে আমরা আগে আরবি হরফের উচ্চারণগুলো ঠিক করব। তো বন্ধুরা চলুন শুরু করি বিস্মিল বা ইন যে ২০ মিম লামজের মিল, ২শ মিল লাম খরাজবর লা হা রজের হ রহ হাজবর। রহ 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 এখানে আমি বাবার বললি। এখালে কিন্তু রহ হবে না হবে। রহ, রহ, রহ বিশমিল লাহর রহ মান নির র নুন রজের নিীর রজবর রহ হাই আজের সেই মিমজের মি। রহিম আর অকফদল্ল হবে রহিম হিমে আমরা তিন আলিফ টান দিব তো আমার সাথে একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তারপর বন্ধুরা দেখুন কফ লাম পেশ উল কুল আমরা এখানে বলি কুল কুল হবে না কারণ এটা কিন্তু কাফ না এটা হচ্ছে কফ কফ তো আপনাকে কফ কুল উল এইভাবে উচ্চারণ করতে হবে কফ লামপেশ কুল উচ্চারণ হবে না যদি কাফ হতো তাহলে বলতাম কাফ লামপেশ কুল তো এখানে কিন্তু কাফ নাই এখানে কিন্তু আছে কফ তো আপনাকে কফের উচ্চারণ করতে হবে কফ লাম্পেশ উল 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 কুল, উল তারপরে ইয়া খার ইয়া উল ইয়া ইয়াতে আমরা তিন টান দিব উল ইয়া না হবে ইয়া ইয়া এই ইয়াটা আপনি এই যে জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন ইয়া ইয়া এভাবে উল ইয়া হামজা ইয়া যে আই আই ইয়া পেশ ইউ ইউ পেশ উ হবে না হবে ইয়া পেশ ইউ ইউ এটা কিন্তু হামজা না আমরা অনেকে বলি কল ইয়া আই বলি ও তো এখানে ও বলতে পারবেন না কারণ এটা হচ্ছে ইয়া হামজা ইয়া আই ইয়া পেশ ইউ ইউ আই ইউ ইয়া আই ইউ আই হা লাম হাল এ হা কি কে ধরবে হা লাম হাল উল ইয়া আই ইউ হাল কাফ খাজবর কা ফাজের ফি কাফি রবেশ রো নঞ্জীবন না উল আয়ু হাল কাফি রু না আর যদি আমরা এখানে ওয়কফ ধরি তাহলে হবে রুন এই যে মধ্য হরফের বামি হরফে ওয়ফ আসছে তাই আমরা এখানে তিন আলি প্রাণ দিব আর এই মদের নাম হচ্ছে মধ্যে আর জি তো সম্পূর্ণ আয়ত হবে উল আয়ু হাল কাফি রু আবার উল ইয়ু এই ইয়াতে আমরা তিন টান দিব কাতে এক টান দিব আবার রুন আমরা তিন টান দিব তো আমার সাথে আবার চর্চা করেন উল ইয় উল ইয়ু কাফি। রুন রুন একসাথে উল ইয়ু হালকা রু আবার উল ইয়ু হাল রু তারপর দেখুন লাম লা হামসা আইন জেবর আ এখানে আমরা উচ্চারণ করতে পারি না দেখুন হামজা আইন হামজা উচ্চারণ হবে এখান থেকে মানে হলকের শুরু থেকে এবং আইন উচ্চারণ হবে হলকের হতে। আ! মানে এখান থেকে এখানে আসবে আ দু আ ডাল এলাতে আমরা তিন আলিপ্রান দিব মিম আলিফ মা তা আইন জবর তা মা তা বাপেশ বু দাল বাপেশ দু নুন না তো লা আবুদু মা তা বুদু না আর যদি অকফ ধরি তাহলে হবে লা আবুদু মা দুনে আমরা তিন আলিফ টান দিব আবার লা আ বদু মাতা তো বন্ধুরা একসাথে বলি লা আ বদু মাতা বদু লা আ বদুমাতা বদু এখানে দেখুন বন্ধুরা তা আইন যেভার তা 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 এই আইনটি আপনি এ গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবেন তা এখানে বলছি আ আর এখানে বলতে হবে তা তা তারপর এখানে দেখুন ওয়াউসিবর সিবুর ওয়া লাম লা ওয়ালা হামজা নুন জবর আং আং এখানে আমরা গুন্ন করব কারণ এটা হচ্ছে ইখফা গুন্না ওয়ালা আং তামিম পেশ তুম ওয়ালা তুম আ আইন খাসবর আ আ আ আইন খারাপ সব আ হবে না কারণ হামজা না এটা কিন্তু আইন আমরা আইনটা কোথা থেকে উচ্চন করব এই যে গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব এভাবে তো ওয়ালা লা আ বাজের বি ডাল ওয়া বেশ দু নুন জীবন না ওয়ালা লা আং তুম না মা আ বুদে নিম আলুজেবর মা হামজা আইন আইনজেবর আ আ পেজ বু ডাল পেজ দু আ এখানে আছে তো বন্ধুরা এখানে দেখুন কলকলা হরফের পর কি আসছে ওয়াক আসছে আমরা জানি কলকলা হরফ হচ্ছে পাঁচটি কফ ত বা জিম ডাল এ পাঁচটি হচ্ছে কলকলা হরফ এই পাঁচ হরফের উপরে যদি জজম কিংবা সাকিন অথবা এই পাঁচ হরফের পর যদি ওয়াকফ আসে তাহলে আমরা কলকলা করে পড়ে তো বন্ধুরা আমরা যদি এখানে ওয়াক ফো ধরি তাহলে অবশ্যই আমাদের কল করতে হবে তো কিভাবে করবো দেখুন ওয়েলা এভাবে হবে আ বুদু আছে আর অক্ষ হবে আ বু দে এভাবে তো আমার সাথে একবার বলেন ওয়ালা আং তুম বি দু এই মাতে আমরা তিন আলিপটান দিব এখানে তিন আলিপটান হবে তো আমার সাথে করে বললেন ওয়ালা লাতে তিন আলিপটান হবে আং তুম আ এখানে এক আলিপ্তান হবে বি দু আলিপ্তান হবে না মা মাতে আবার আমরা তিন আলিপটান দিব একসাথে হবে

টান হবে না কারণ এটা হচ্ছে আলিফে জায়দা তো আমি এগুলো নিয়ে সামনে আলোচনা করবো যখন আলোচনা করবো তখন এই জিনিসটা আমি ভালো করে বুঝিয়ে দেবো তো এখন মনে রাখেন এখানে আমরা কি দেবো না টান দেব না ওয়ালা 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 আ না এভাবে টানতে পারবেন না ওয়ালা আনা এখানে টান হবে না তবে আইন আলুজুবর আ এখানে আমরা এক লিপ টান দেব ওয়ালা আনা এই নাতে কিন্তু টান হবে না আমি আবার বলতেছি এই নাতে আপনি টান দেবেন না ওকে তারপরে ওয়াই আনা আজের বি ডাল মিম্পেশম দুম দুম এখানে আমরা কি করব গুন্না করবো আর এই গুন্ডার নাম হচ্ছে এই দিকে আমি বা গুণ্ডা এখানে গুন্না করবেন ওয়াই আনা আবি দুম আইনজবর আ হবে না আইন আইনজবর আ তারপরে বা তাজবর বাত এই বাগিয়ে কিন্তু এই ডালকে ধরবে না কারণ দেখুন জজমওয়ালা হরফের পর কী আসে তাসদিদওয়ালা হরফ আসে তো আমি এর আগে বলছিলাম যে যসম হরফের পর যদি তাসদিদওয়ালা ওলা হরফ আসে তাহলে জজমলা হরফ পড়া যাবে না এর কারণ তাসদিদওয়ালা হরফ আমাদের মাস্ট দুইবার পড়তে হবেই তাই আমরা এই জজমলা হরফ বাদ দিয়ে আমরা এই তাসদিদওয়ালা হরফটা পড়ব তাই এই বা গিয়ে তাকে ধরবে বা তাজবর বাদ আইন আইনজবর আ বা তাজবর বাদ আবাদ তা মিমপেশ তুম আবাদ তুম তো উচ্চারণটা হবে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম মা আবাদতুম মা আবাদতুম তোমরা সাথে একবার বলেন ওয়ালা আনা ওয়ালা আনা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম মা আবাদতুম তো আবার বলেন ওয়ালা আনা বেদুম মা আবাদতুম মা আবাদতুম তারপরে বন্ধুরা দেখুন ওয়া বা জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হামজা নুন জবর আং তামিম মিম তুম ওয়ালা আং তুম বন্ধুদের দেখুন এখানে আং এখানে গুণ্য করবো কিন্তু তুমে গুণ হবে না কারণ এটা হচ্ছে ভীম সেকিন্য়ের ইজ তো ওয়ালা আং তুম আ আইন থ্রাউসি আ বাজের বি আ বি ডাব্লু পি এস যেমন না আ বি দু না মা আ অব্য এই যে আমরা এখানে পড়ছিলাম ঠিক সেম এখানে এটাই আবিদু নামা আ এই যে মিম আলিফ জেবর মা হামজা আইন জেবর আ বা পেশ বু দাল পেশ দু আু দু আর অক্ষতল হবে আুদে তো এই যে এ আয়ত্রিদু নাম আুদে ঠিক এই আয়ত্রে আমরা আবার এখানেও পড়বো ওয়ালা আং তু মা বিদু নামা আুদে তারপর বন্ধু দেখুন লামজাউল লা কাফ মিম পেশ কুম লাকুম কুম দাল ইয়াজি পেশ নু লাকুম কুম কাফ মিম পেশ কুম লাকুম কুম কুম ওয়াউ সুবর ওয়া লাম ওয়া ইয়া সুবর ইয়া ওয়া লি ইয়া দাল ইয়াজি দি ইয়া আর অক্ষর হবে ওয়া লি ইয়া তো উচ্চারণ হবে লাকুম কুম দি নু কুম ইয়া তো বন্ধুরা এখানে দেখুন কুম স্পষ্ট করে পড়ব তারপরে এই কুম স্পষ্ট করে পড়ব কারণ এগুলো হচ্ছে কি মিম সাকিনের ইজহার লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন তো এই দিতে আমরা একাল পরিমাণ টান দিব তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন ছিল আমরা আবার পড়ি بسم الله الرحمن الرحيم قل يا أيها قل يا أيها أبر قل يا أيها الكافرون كافرون, كافرون. তো বন্ধুরা আপনাদের যাদের এই সোরাটা মুখস্থ নাই তারা একটা লাইন বারবার পড়েন অর্থাৎ ভেঙে ভেঙে পড়েন উল ইয়ু হাল কা ফিরুন উল ইয়া আইয়ু হাল কা ফিরুন এভাবে পড়েন আর যদি আপনি সম্পূর্ণ আয়ত না বলতে পারেন তাহলে অর্ধেক পড়েন উল ইয়া আইয়ু হাল উল ইয়ু হাল উল ইয়া আই হাল কা ফিরুন কা ফিরুন এভাবে বারবার পড়েন তাহলে ইনশাল্লা মুখস্ত হয়ে যাবে তো সম্পূর্ণ আয়ত্ত হবে قل يا أيها الكافرون أما أبو بوشي ولان قل يا أيها الكافرون تابر لا أعبد ما تعبدون أبر لا ما تعبدون تبر ولا أنتم عابدون ما أعبد أعبده قبر ولا أنتم عابدون ما أعبد تبر ولا أنا عابد ما عبدتم تو بندر اي ناتي كنتو تان سي ولا أنا عابد ما عبدتم تار ولا أنتم عابدون ما أعبد লাকুম দিন হুকুম ওয়ালিয়া লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তো বন্ধুরা আশা করি আপনারা আজকের এই ভিডিওটি থেকে এই সূরাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন অর্থাৎ কিভাবে আমরা এই সূরাটা তেলত করবো কীভাবে আরভি হরফুলো করবো কিভাবে গুণনা করবো কোথায় টান দিব তো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আর না বুঝতে পারলে সেটাও বলে দিবেন আমি সামনে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও আমার এই ভিডিওগুলো দেখে কিছু হলে শিখতে পারে সো প্লিজ অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিন আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ